নমস্কার বন্ধুরা, হেলেঞ্চা শাক তুলতে যাচ্ছি। পুকুর পাড়ে পাড়ে খুঁজছি হেলেঞ্চা শাক কোথায় আছে। দেখুন বন্ধুরা, এইখানে লাগানো আছে হেলেঞ্চা শাক। এই হেলেঞ্চা শাক দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর হেলেঞ্চা শাক হয়ে আছে। এখানে প্রচুর 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 হয়ে আছে। হেলেঞ্চা শাকগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে হেলেঞ্চা শাক। এটা তুলে নিয়ে গিয়ে আমি ভর্তা বানাবো। হেলেঞ্চার ডগগুলো এভাবে তুলে নিতে হয়। নমস্কার বন্ধুরা, ভিলেজ স্টাইল কুকিং উইথ এন্টারটেইনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একটা ইউনিক রেসিপি, হেলেঞ্চা শাকের ভর্তা। আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা, দু টুকরো রসুন, কিছু কাঁচা পাকা লঙ্কা, সঙ্গে পেঁয়াজ। এই দিয়ে আজকে বানাবো হেলেঞ্চা ভর্তা। অভিনব স্বাদের একটি রেসিপি। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। উনুনে কড়া বসিয়ে দিলাম। অল্প জল দিয়ে হেলেঞ্চা শাকগুলো সেদ্ধ করে নেব। হেলেঞ্চা শাক নিয়ে নিয়েছি। এতে নিয়েছি আমি আদা, ধানি ধানি করে কুচিয়ে রাখা আদা, কুচোনো রসুন, কুচোনো পাকা কাঁচা লঙ্কা আর কুচোনো পেঁয়াজ। এটা দিয়ে আজকে আমি বানাবো হেলেঞ্চা ভর্তা। বন্ধুরা, এই সিজনে এটা খুব জনপ্রিয়, এটা খুব ভালো লাগে খেতে, শরীরের পক্ষে খুবই উপকারী। কড়াইতে একটু জল দিয়ে দেবো হেলেঞ্চা শাকগুলো সেদ্ধ হওয়ার জন্যে। কিছু সময় সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। হেলেঞ্চা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। সুসিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে জল ঝারিয়ে শিলনোড়ায় ভালো করে বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটি ভর্তা হবে, এটা এই জন্য সর্ষের তেল ব্যবহার করলাম। অল্প একটু কালো জিরে ফোড়ন দেব। রসুন দিলাম।
কুচানো আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজেছি, লাল হয়ে গেছে। এর উপরে আমি দিয়ে দেবো শিলনোড়ায় বেটে রাখা হেলেঞ্চা শাক। এর উপরে দেবো পরিমাণ মতো লবণ। অল্প আঁচে কিছু সময় ভেজে নেব। এটা গ্রীষ্মকালের একটা হার্বাল খাবার। ঋতু উপযোগী একটা দারুণ রেসিপি। বন্ধুরা আপনার বাড়িতে বানিয়ে খান, ভালো লাগলে নিশ্চয়ই আমাকে জানাবেন। বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনারা অনেক 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 শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন। বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে, হেলেঞ্চা ভর্তা রেডি। এবার নামিয়ে নেব। এই হেলেঞ্চা ভর্তা আপনারা প্রথম হাতে মাখিয়ে খান, দারুণ টেস্টি খেতে লাগবে। আর কিছু লাগবে বলে মনে হয় না, আপনারা একবার খেয়ে দেখুন। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।